আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা টেলি বাংলাতে ডন ভাইয়ের অনেক ইন্টারভিউ দেখেছেন দর্শক। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এটি হচ্ছে আশরাফুল হক ডন, অর্থাৎ যার মঞ্চ নাম, টেলিভিশন নাম এবং চলচ্চিত্রের নাম ডন হিসেবেই পরিচিত বেশি। ডন ভাইয়ের কিন্তু অনেক ইন্টারভিউ দর্শক আমরা নিয়েছি, আপনারা জানেন টেলি বাংলাতে। হ্যাঁ, তো সালমানের ব্যাপারে অনেক ইন্টারভিউ নিয়েছি আমরা, মান্নাবের ব্যাপারে ডন ভাইয়ের অনেক স্মৃতি নিয়েছি। এই বাড়িটিতেই হচ্ছে ওনার জন্ম, বাপদাদার ভিটা, প্রত্যেক নিবাস এটি। এটি হচ্ছে বগুড়া মানে জেলা শহর, 6 নং আসন যেটি। দর্শক, আমরা একটু আসলে ওনার পরিচয় নিয়ে কিছু বলার নেই, আপনারা জানেন ডন ভাইকে সবাই চেনেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সালমান স্যারের ব্যাপারে আমরা অনেক ইন্টারভিউ ডন ভাইয়ের নিয়েছি। যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো, মানে এই বাড়িটি যে দেখাশোনা করছেন, যারা খুব দায়িত্ব নিয়ে এই বাড়িতে রয়েছেন, মানে পরিবারের চেয়ে বেশি আপন মানুষের মতোই তারা মিশে আছেন। অনেক ভালো হয়ে, আর উনি খুবই ভালো, উনি বাস্তবে ভিলেন না, না উনি খুবই ভালো। ডন ভাইয়ের একটা মজার কথা বলেন তো, এখানে আসছিল মজার স্মৃতি, উনি তো খুব মজা করেন। মজার গল্প বলতে উনি সবসময় মানে রোমান্টিক মানুষ, উনি সবসময় হাসি খুশি হয়ে থাকে, ভালো কথা বলে, অনেক ভালো উনি। আপনার কাছে কেমন লাগে ডন ভাইকে? খুব ভালো লাগে। এই যে চলচ্চিত্রে এত বড় মাপের অভিনেতা, সালমানের নায়ক, জি খলনায়ক, সালমান শাহ নায়ক, তিনি খলনায়ক, নায়ক সালমানের খুব বন্ধু ছিলেন। জি জি, সালমান শাহের আপনি তো দেখেন? আমি সালমান শাহকে দেখিনি ভাই, বলতে পারবো না সেটা, আমি দেখে ফেলিনি। সারা বাংলাদেশে খবর যাচ্ছে, কত একটা ভালো না। হ্যাঁ আসে, অবশ্যই আসে, হ্যাঁ এখানে আসে না, এখানে আসে, একসঙ্গে রান্না করি, খাওয়া দাওয়া করি, গল্প করি, সবকিছু একসাথে। হ্যাঁ, কত বাজার করতেছে, রান্না করতেছে, সব একসাথে খাওয়া দাওয়া করতেছি, গল্প করতেছি, উনি খুবই ভালো মানুষ ডন ভাই। জি বাহ, বিশাল ব্যাপার। হ্যাঁ খুবই ভালো ভালো। যাই হোক দর্শক, আসলে খুব খোলামেলা, খুব সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যে বাড়িটি ওনার চাইলে কিন্তু এখনো, ওনাদের আর্থিকভাবে ওনারা সচ্ছল, সবাই এস্টাবলিশ ঢাকা শহরে, চাইলেও করতে পারতেন, কিন্তু হয়তো বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য বোধহয় না করবে এইভাবে, কিছু কিছুদিনের মধ্যে এটাই ফ্ল্যাট হয়ে যাবে, ও ভেঙে ফেলবে। হ্যাঁ ভেঙে ফেলবে, এই স্মৃতি রাখবে না, ফ্ল্যাট হয়ে যাবে এই কিছুদিনের মধ্যে। জি হ্যাঁ, আপনারা চলে যাবেন? হ্যাঁ জি, আমরা চলে যাব, ভাড়া বাড়িতে চলে, বহুত আছে, হ্যাঁ ভাড়া বাড়িতে চলে যাব ভাই। জি ফ্ল্যাট হবে, বুঝাই দিবি তখন আবার ওলে নিয়ে আসবে, তখন আমার, হ্যাঁ তখন আবার আসবে। ছবি আছে এখানে? আর ছবি তো নাই, আর নাই তো, ছবি নাই, ছবিও নাই, না ছবি নাই। আচ্ছা আচ্ছা, আপনি তো ডন ভাইকে, সরি সালমান শাহকে দেখছেন? জি দেখছেন। না এখানে কি ডন ভাইয়ের সাথে কোনো চলচ্চিত্রে কেউ আসছিল? না এই বাড়ির চলচ্চিত্রে কেউ আসে না তো, শাকিব খান আছে। শাকিব খান আপা একটু আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকিব খান ওই দেখিনি, আমি দেখছি, মনে ছিল না, একটু বইলেন আসেন। আমি ওই দেখিনি, দেখছি আমি, কিন্তু মনে ছিল না, দুইবার এসছে শাকিব খান। হ্যাঁ দুইবার এসে, কত অনুষ্ঠান বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে, করা কত খায় দায় করে তারপরে থাকে গেছে, দুইবার এসেছিল শাকিব, সালমান আসেনি। সালমান আসেনি, আর কেউ আসেনি? এই যে 30 বছর সময় পার করেছেন ওনার বাড়িতে, আর কেউ আসেনি চলচ্চিত্রে? ওই শুটিং করবার আছে দুজন, নাসরিন কে যেন একটা মেয়ে আছে, আরও দুই একজন, আমি চিনি না, হলে নাম জানি না, আরো দুই একজন আসে শুটিং করে আসে, এদিক দিয়ে দেখে চলে গেছে, ও দেখা দেখা করে চলে গেছে, চলে গেছে। এটা তো অরিজিনাল, মানে ওনার বাবার বাড়ি ডন ভাই? জি বাবার বাড়ি, না বাপদাদার ভিটা। জি ডন ভাই এখানে আসেন? আসে মাঝে মাঝে, আসে না? হ্যাঁ মাঝে মাঝে আসে, এরই মধ্যে আসছিল যে কোথায় যেন শুটিং ছিল, আসে একদিন এখানে হোটেলে থাকছে, আসে এমনি দেখা করে গেছে। আরে দেখা করে? হ্যাঁ এই পুরো বাড়িটা ওদেরই ভাগি, একরে একরে এলাক থাকা নিয়ে ওই মুখে কবরস্থান, একরে বাড়ি বাড়ি কবরস্থান, একরে ছোঁয়া বোনাদের বাপ দাদার, মানে ওর কে বাপ দাদার পুরো নাম হবে।
দেখাশোনা করছেন। খারাপ ব্যবহার করেনি, কোন রকমের অহংকার নাই, দেমাক নাই, কিচ্ছু না। আপন জনের মতন বাইরের মানুষগুলো আমরা পরিচয় না দেই তাহলে কেউ সহজে ধরতে পারে না, যারা বাইরের লোক বুঝতে পারবে না। একই পরিবার একসঙ্গে থাকবে, খাবে, আমাদেরকে অনেক বাজার করে দেয়, অনেক খাওয়া দাওয়া করে, একসাথে থাকে, ভালো, বোনেরাও ভালো, ভাইয়েরাও ভালো, বাপ মাও ছিল ভালো। এই যে ডন ভাই চলচ্চিত্রের একজন মানুষ, তার বাড়িতে থাকছেন আপনারা, কেমন লাগে? ভালোই তো আছি, ভালোই লাগে, ভালো লাগে। যে তো এতদিন ঠিক আছি বাবা, আজ 35-36 বছর হয়ে আছি এই বাড়িতে, এই বাড়িতে ভালো লাগে। তখন তো ওরা একনে একনে ধন তন তো একনে একটু। এটা কি আপনারা আসলে একদিন মানে ভাড়া থাকেন না? না বাবা, ভাড়া থাকি না, আমরা ভাড়া থাকি না, মনে করো যে আমরা নিজস্ব থাকি, খাওয়া দাওয়া করি, এই আমাকে এটুকু কিন্তু থাকি আর কি। হ্যাঁ, বাড়িটা দেখাশোনা করি, ওরা আসলে একসাথে খাওয়া দাওয়া করে, ওটা ওটা করে, আসেই না বেশি ভাগ, আসে না, ওরা বাইরেই থাকে। তো ওই হঠাৎ আসলো একদিন, হয়তো এই বাড়িটাতে ডন ভাইয়ের জন্ম, ডন ভাইয়ের জন্ম, ভাই বোন সবারই জন্ম তো এই বাড়িতে না, এই বাড়িতে, এই বাড়িটাতে না, ডন ভাইয়ের মানে সেই শৈশব বা ছোটবেলাটা এখানেই কেটেছে, এখানেই কাটছে। তারপরে উনি কিন্তু চলচ্চিত্রে জানে মানে আমরা জানি যে প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত সালমান শাহর সাথে আপনারা জানেন মনে হয়। আচ্ছা, একটু জানতে চাই আপনার সাথে সালমান শাহ কি আসছিল এখানে? না, এখানে আসেনি, ঢাকার ওনাকের মোহাম্মদপুর যে বোনের বাসা ছিল, থাকতেছিল ওখানে, গেছে ওখানে, গেছে হ্যাঁ ওখানে গেছে, ওর বউনি আসতেছিল, দেখছি আর কি। আর বোনের বিয়ে হলো, তখন ডনের ছোট বোনের বিয়ে যখন হয় তখন সালমান সাহেব দাওয়াত খাইছে, দেখছি না ওইখানে ঢাকা, সব বোনে কেড়ে ঢাকায় বিয়ে হচ্ছে, ওদের বিয়ে ঢাকায় হয়েছে, ভাই বোনে কেড়ে ঢাকা। হ্যাঁ, তখন দেখছিলাম সালমান সাহেব তো বন্ধু ছিল, ভালো তো, ভালোই ছিল সালমান সাহেব, দেখছেন আপনি? দেখছি দেখছি, ভালোই বন্ধু। যাই হোক দর্শক শ্রোতা, আসলে এই নতুন করে আসলে কিছু বলার নেই দর্শক, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন ডন ভাইয়ের বাপদাদার বাড়ি, প্রত্যেক ভিটাইরি মানে সেইভাবে আগের মতোই রয়েছে, খুব নকশা করাই ছিল একটা সময়, খুব ভালোই ছিল। এই যে সুন্দর ইয়েটি দেখতেছি আমরা, খুব খোলামেলা, মানে আসলে ওনাদের তো আসলে বাড়ি করার মতো সেই অ্যাবিলিটিও আছে, কিন্তু হয়তো বাবার স্মৃতি ধরে রাখার জন্য মনে হয় এইভাবেই বাড়িটি রেখেছেন। দর্শক, অসংখ্য ইন্টারভিউ কিন্তু আমরা ডন ভাই নিয়েছি আপনারা জানেন, আর ডন ভাই খুব কাছের মানুষ আমার। তো যাই হোক দর্শক, আপনারা আসলে অনুরোধ করেছেন বলে আজকে আমরা বগুড়া শহরে ছিলাম, চিন্তা করলাম ডন ভাইয়ের বাড়িটা একটু কথা বলি, নাহলে নিজের থেকে খারাপ লাগবে। যাই হোক দর্শক, ডন ভাই কিন্তু বাংলা চলচ্চিত্রের একজন রাজকীয় বা খুব দাপটে অভিনেতা, অনেক বড় মাপের খলনায়ক আপনারা জানেন, সালমান শাহর খুব কাছের বন্ধু ছিলেন ডন সাহেব। ডন ভাইয়ের জন্ম এই বাড়িতেই। ডন ভাইয়ের চলচ্চিত্রের সংখ্যা নিয়ে আসলে বলার কিছু নেই, তিনি কেয়ামত থেকে কেয়ামত 1993 সালে অভিনয় করেছিলেন, প্রেমযুদ্ধ, তুমি আমার, আশা ভালোবাসা, মহামিলন, তোমাকে চাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, বুকের ভেতর আগুন, মনে পড়ে তোমাকে, ঠেকাও মাস্তান, স্বপ্নের বাসর, যত প্রেম তত জ্বালা, বাংলার বাঘ, পিতার আসন, দাদিমা। এখনও চলচ্চিত্রে কাজ করছেন দর্শক। আসলে ডন ভাইয়ের ব্যাপারে বলে শেষ করতে পারবো না, তিনি চলচ্চিত্রে আমাদের বাংলা চলচ্চিত্রে একজন দাপটে খলনায়ক, খল অভিনেতা, খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ ডন ভাই। দর্শক, আজকে এই পর্যন্তই, আসলে আরও আগেই আসা উচিত ছিল, যাই হোক তো বগুড়া এই যে উপনির্বাচনের কারণে আসছিলাম আমরা, তারপর ডন ভাই বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে ডন ভাই মাঝে মাঝে আসেন, এসে এই বাড়িতে ওঠেন, সময় কাটান, ওনারা আছেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই দর্শক। ডন ভাইয়ের বাড়ি থেকে আমি বলছিলাম হুমায়ুন আহমেদ, আল্লাহ হাফেজ।